কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, FM প্রচার তরঙ্গে কলকাতা কেন্দ্র থেকে 107 মেগাহার্টজে। আজকের নাটক রবীন্দ্রনাথের মুক্তধারা, প্রযোজনা রমাপ্রসাদ বণিক, নাট্যানুষ্ঠান মুক্তধারা। জয় ভৈরব, জয় ভৈরব, জয় শঙ্কর, জয় জয় প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর শঙ্কর, জয় ভৈরব। আকাশে ওটার কি গড়ে উঠেছে, দেখতে ভয় লাগে। জানো না, বিদেশি বুঝি, ওটা যন্ত্র। কিসের যন্ত্র? আমাদের যন্ত্ররাজ বিভূতি 25 বছর ধরে যেটা তৈরি করছিল সেটা ওই তো শেষ হয়েছে, তাই আর উৎসব। যন্ত্রের কাজটা কি? মুক্তধারা ঝর্ণাকে বেঁধেছে। বাবারি, ওটাকে অসুরের মাথার মতো দেখাচ্ছে, মাংস নেই, চোয়াল ছোড়া। তোমাদের উত্তরকূটে শিয়রের কাছে মন হাঁ করে দাঁড়িয়ে দিন রাত্রি দেখতে দেখতে তোমাদের প্রাণপুরুষ যে শুকিয়ে কাঠ হয়ে যাবে। আমাদের প্রাণপুরুষ মজবুত আছে, ভাবনা করো না। তা হতে পারে, কিন্তু ওটা অনন্তর সূর্য তারার সামনে মেলে রাখা জিনিস নয়, ঢাকা দিতে পারলেই ভালো হতো। দেখতে পাচ্ছ না, যেন দিন রাত্রির সমস্ত আকাশকে রাগিয়ে দিচ্ছে। আজ ভৈরবের আরতি দেখতে যাবে না? দেখবো বলেই বেরিয়েছিলুম, প্রতি বৎসরই তো এই সময় আসি, কিন্তু মন্দিরের উপরের আকাশে কখনো এমন তোরও বাধা দেখিনি। হঠাৎ ওইটির দিকে তাকিয়ে আজ আমার কাশি উড়ে উঠল। ও যে অমন করে মন্দিরের মাথা ছাড়িয়ে গেল, এটা যেন স্পর্ধার মতো দেখাচ্ছে। দিয়ে আসি নৈবেদ্য, কিন্তু মন প্রসন্ন হচ্ছে না। ফিরে এসে দেখি তাকে নিয়ে গেছে। তাহলে মুক্তধারার বাঁধ বাঁধতে তাকে নিয়ে গিয়েছিল। আমি শুনেছি এই পথ দিয়ে তাকে নিয়ে গেল, ওই ওই গৌরী শিখরের পশ্চিমে। ওই তারপরে সেখানে আমার আর দৃষ্টি পৌঁছয় না, তারপরে আর পথ দেখতে পাইনি। কেঁদে কি হবে, আমরা চলেছি ভৈরবের মন্দিরে আরতি দেখতে, আজ আমাদের বড় দিন, তুমিও চলো। না বাবা না, সেদিনও তো ভৈরবের আরতিতেই গিয়েছিলাম, তখন থেকে পুজো দিতে যেতে আমার 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 ভয় করে। দেখো আমি আমি বলি তোমাকে, আমাদের পুজো বাবার কাছে পৌঁছচ্ছে না, পথের থেকে কেড়ে নিচ্ছে। কে নিচ্ছে? কে? ওই যে আমার বুকের থেকে রুমালকে নিয়ে গেল, সে যে কে তা তো এখনো বুঝলাম না। সুমন, সুমন, প্রণাম যন্ত্ররাজ বিভূতি। যুবরাজ আমাকে পাঠিয়ে দিলেন। কি তার আদেশ? এত কাল ধরে তুই আমাদের মুক্তধারার ঝর্ণাকে বাঁধ দিয়ে বাঁধতে লেগেছো, বারবার ভেঙে গেল, কত লোক ধুলো বালি চাপা পড়লো, কত লোক বন্যায় ভেসে গেল, আজ শেষে তাদের প্রাণ দেওয়া ব্যর্থ হয়নি, আমার বাঁধ সম্পূর্ণ হয়েছে। শিবতরাইয়ের প্রজারা এখনো এ খবর জানে না,
তারা বিশ্বাস করতেই পারে না যে দেবতা তাদের যে জল দিয়েছেন কোনো মানুষ তা বন্ধ করতে পারে। দেবতা তাদের কেবল জলই দিয়েছেন, আমাকে দিয়েছেন জলকে বাঁধবার শক্তি। তারা নিশ্চিন্ত আছে, জানে না আর সপ্তাহ পরেই তাদের চাষের ক্ষেত। চাষের ক্ষেতের কথা কি বলছো? সেই ক্ষেত শুকিয়ে মারাই কি তোমার বাঁধ মারার উদ্দেশ্য ছিল না? বালি পাথর জলের ষড়যন্ত্র ভেদ করে মানুষের বুদ্ধি হবে জয়ী, এই ছিল উদ্দেশ্য। কোন চাষির কোন ভুট্টার ক্ষেত মারা যাবে সে কথা ভাববার সময় ছিল না। যুবরাজ জিজ্ঞাসা করছেন, এখনো কি ভাববার সময় হয়নি? না, আমি যন্ত্র শক্তির মহিমার কথা ভাবছি। ক্ষুধিতের কান্না তোমার সে ভাবনা ভাঙাতে পারবে না? না, জলের বেগে আমার বাঁধ ভাঙে না, কান্নার জোরে আমার যন্ত্র টলে না। অভিশাপের ভয় নেই তোমার? অভিশাপ? দেখো, উত্তরকুটি যখন মজুর পাওয়া যাচ্ছিল না, তখন রাজার আদেশে চণ্ডপত্তনের প্রত্যেক ঘর থেকে 18 বছরের উপর বয়সের ছেলেকে আমরা আনিয়ে নিয়েছি। তারা তো অনেকেই ফেরেনি। সেখানকার কত মায়ের অভিশাপের উপর আমার যন্ত্র জয়ী হয়েছে। দৈব শক্তির সঙ্গে যা লড়াই, মানুষের অভিশাপ কি সে গ্রাহ্য করে? যুবরাজ বলছেন, কীর্তি গড়ে তোলবার গৌরব তো লাভ হয়েছেই, এখন কীর্তি নিজে ভাঙবার যে আরো বড় গৌরব তাই লাভ করো। কীর্তি যখন গড়া শেষ হয়নি তখন সে আমার ছিল, এখন সে উত্তরকূটে সকলের, ভাঙবার অধিকার আমার নেই। যুবরাজ বলছেন, ভাঙবার অধিকার তিনি গ্রহণ করবেন। স্বয়ং উত্তরকূটের যুবরাজ এমন কথা বলেন? তিনি কি আমাদেরই নন? তিনি কি শিবতরায়ের? তিনি বলেন, উত্তরকূটে কেবল যন্ত্রের রাজত্ব নয়, সেখানে দেবতাও আছেন, এই কথা প্রমাণ করা চাই। যন্ত্রের জোরে দেবতার পদ নিজেই নেব, এই কথা প্রমাণ করবার ভার আমার ওপর। যুবরাজকে বলো, আমার এই বাঁধ যন্ত্রের মুঠো একটু আলগা করতে পারা যায় এমন কোনো পথ আমি খোলা রাখি। ভাঙনের যিনি দেবতা, তিনি সবসময় বড় পথ দিয়ে চলাচল করেন না, তার জন্য যেসব ছিদ্রপথ থাকে সে কারো চোখে পড়ে না। সেবা কি ছিদ্রের কথা তুমি কি জানো? আমি কি জানি? যার জানবার দরকার তিনি জেনে নেবেন। যন্ত্ররাজ, তুমি তো বেশ লোক। আচ্ছা, কখন ফাঁকি দিয়ে আগে চলে এলে? টেরও পাইনি। আরে সে তোর চিরকালের অভ্যেস, ও কখন ভিতরে ভিতরে এগিয়ে সবাইকে ছাড়িয়ে চলে যায় বোঝাই যায় না। সেই তো আমাদের চৌবা গায়ের ন্যাড়া বিভূতি, আমাদের একসঙ্গেই কৈলেশ গুরুর কানমোলা খেলে, আর কখন সে আমাদের সবাইকে ছাড়িয়ে এসে এত বড় কাণ্ডটা করে বসলো। ওরে ও গবরু, ঝুড়িটা নিয়ে হা করে দাঁড়িয়ে রইলি কেন? বিভূতিকে কি আর কখনো চোখে দেখিসনি? মালাগুলো বের করে পরিয়ে দে। মনে করেছিলাম বিশাই সামন্তের রথটা চেয়ে এনে আজ বিভূতি দাদা রথযাত্রা করাবো, কিন্তু রাজাই নাকি আজ পায়ে হেঁটে মন্দিরে যাবেন। এক কাজ কর, বিভূতিকে কাঁধে করে নে। নমো যন্ত্র, তুমি চক্র মুখর মন্দ্রিত, তুমি বজ্রবন্ধি বন্দিত, তব বস্তু বিশ্ব বক্ষ ধ্বংস, ধ্বংস বিকট দন্ত। নমো যন্ত্র, তব দীপ্ত অগ্নি শত শত অগ্নি বিঘ্ন বিজয় পন্ত, তব লৌহ গলন শৈল দলন অচল চলন মন্ত্র। নমো যন্ত্র। শিবতরায়ের প্রজাদের কিছুতেই তো বাধ্য করতে পারলেন। এতদিন পরে মুক্তধারার জলকে আয়ত্ত করে বিভূতি ওদের বসমানাবার উপায় করে দিলে। কিন্তু মন্ত্রী মহারাজ, মন্ত্রী তোমার তো তেমন উৎসাহ দেখছি না। ঈর্ষা? ক্ষমা করবেন মহারাজ, ঘন্টা কোদাল হাতে মাটি পাথরের সঙ্গে পালোয়ানি আমাদের কাজ নয়। রাষ্ট্রনীতি আমাদের অস্ত্র, মানুষের মন নিয়ে আমাদের কারবার। যুবরাজকে শিবতরাইয়ের শাসনভার দেবার মন্ত্রণা আমি দিয়েছিলাম, তাতে যে বাঁধ বাঁধা হতে পারত সে কম নয়। তাতে ফল হলো কি? 2 বছর খাজনা বাকি, এমনতর দুর্ভিক্ষ তো সেখানে বারে বারেই ঘটে, তাই বলে রাজার প্রাপ্য তো বন্ধ হয় না। খাজনার চেয়ে দুর্মূল্য জিনিস আদায় হচ্ছিল, এমন সময় তাকে ফিরে আসতে আদেশ করলেন। মহারাজ, রাজকার্যে ছোটদের অবজ্ঞা করতে নেই, মনে রাখবেন। যখন অসহ্য হয় তখন দুঃখের জোরে
ছোটরা বড়দের ছাপিয়ে বড় হয়ে ওঠে। তোমার মন্ত্রণার সুর ক্ষণে ক্ষণে বদলায়। কতবার বলেছ, ওপরে চড়ে বসে নিচে চাপ দেওয়া সহজ, আর বিদেশি প্রজাদের সেই চাপে রাখাই রাজনীতি। এ কথা বলনি? আগে বলেছিলাম, তখন অবস্থা অন্যরকম ছিল, আমার মন্ত্রণা সময়োচিত হয়েছিল। কিন্তু এখন যুবরাজকে শিবতরায় পাঠাবার ইচ্ছা আমার একেবারেই ছিল না। কেন মহারাজ? যে প্রজারা দূরের লোক তাদের কাছে গিয়ে ঘেঁষাকেশি করলে তাদের ভয় ভেঙে যায়। প্রীতি দিয়ে পাওয়া যায় আপন লোককে, পরকে পাওয়া যায় ভয় জাগিয়ে রেখে। মহারাজ, যুবরাজকে শিবতরাইয়ে পাঠাবার আসল কারণটা বলছেন। কিছুদিন থেকে তার মন অত্যন্ত উতলা দেখা দিয়েছিল। আমাদের সন্দেহ হলো যে তিনি হয়তো কোনো সূত্রে জানতে পেরেছেন যে তার জন্ম রাজবাড়িতে নয়, তাকে মুক্তধারার ঝর্ণাতলা থেকে কুড়িয়ে পাওয়া গেছে। তাই তাকে ভুলিয়ে রাখবার জন্য, তা তো জানি, ইদানিং ও যে প্রায় রাত্রে একলা ঝর্ণাতলায় গিয়ে শুয়ে থাকত। খবর পেয়ে একদিন রাত্রে সেখানে গেলুম। ওকে জিজ্ঞাসা করলুম, কি হয়েছে অভিজিৎ, এখানে কেন? ও বললে, এই জলের শব্দে আমি আমার মাতৃভাষা শুনতে পাই। আমিও তাকে জিজ্ঞাসা করেছিলাম, তোর কি হয়েছে যুবরাজ, রাজবাড়িতে আজকাল তোমাকে প্রায় দেখতে পাইনি কেন? তিনি বললেন, আমি পৃথিবীতে এসেছি পথ কাটবার জন্যে, এই খবর আমার কাছে সে পৌঁছেছে। ওই ছেলের যে রাজ চক্রবর্তীর লক্ষণ আছে, এ বিশ্বাস আমার ভেঙে যাচ্ছে। যিনি এই দৈব লক্ষণের কথা বলেছিলেন, তিনি যে মহারাজের গুরুর গুরু অভিরামের স্বামী। ভুল করেছেন তিনি, ওকে নিয়ে কেবলই আমার ক্ষতি হচ্ছে। শিবতরায়ের পশম যাতে বিদেশের হাটে বেরিয়ে না যায়, এই জন্যে পিতামহদের আমল থেকে নন্দী সংকটের পথ আটক করা আছে। সেই পথটাকে অভিজিৎ কেটে দিলে উত্তরকূটের অন্য বস্ত্র দুর্মূল্য হয়ে উঠবে। অল্প বয়স কিনা যুবরাজ কেবল শিবতরাইয়ের দিকে, কিন্তু এই যে নিজের লোকের বিরুদ্ধে বিদ্রোহ, শিবতরায়ের ওই ধনঞ্জয় বৈরাগীটা প্রজাদের খেপিয়ে বেড়ায়, এর মধ্যে নিশ্চয় সেও আছে। এবার কোনটি শুদ্ধ তার কণ্ঠটাকে চেপে ধরতে হবে, তাকে বন্দী করা চায়। মহারাজের ইচ্ছের প্রতিবাদ করতে সাহস করি নেই, কিন্তু জানেন তো মহারাজ, এমন সব দুর্যোগ আছে যাকে আটকে রাখার চেয়ে ছেড়ে রাখাই নিরাপদ। আচ্ছা, সেই জন্য চিন্তা করো না। আগে না, আমি চিন্তা করি না, মহারাজকেই চিন্তা করতে বললি। মোহনগড়ের খুড়া মহারাজ বিশ্বজিৎ অদূরে। ওই আর একজন, অভিজিৎকে নষ্ট করার দলে উনি অগ্রগণ্য। আত্মীয়রূপী পর হচ্ছে কুঁজো মানুষের কুঁজ, পিছনে লেগেই আছে, কেটেও ফেলা যায় না, বহন করা দুঃখ। জয় ভৈরব, জয় ভৈরব, জয় শঙ্কর। ও কিসের শব্দ? মধ্যে ভৈরবপন্থীর দল মন্দির প্রদক্ষিণে বেরিয়েছে মহারাজ। শঙ্কর, প্রণাম করো মহারাজ। তুমি আজ উত্তর ভৈরবের মন্দিরে পূজায় যোগ দিতে আসবে, হে সৌভাগ্য প্রত্যাশা করিনি। উত্তর ভৈরব আজকের পূজা গ্রহণ করবেন না, এই কথা জানাতে এসেছি। তোমার এই দুর্ভাগ্য আমাদের মহোৎসবকে আজ কি নিয়ে মহোৎসব? বিশ্বের সকল তৃষ্ণীদের জন্য দেবদেবের কমণ্ডলু যে জলধারা ঢেলে দিচ্ছেন, সেই মুক্ত জলকে তোমরা বন্ধ করলে কেন? শত্রু দমনের জন্যে। মহাদেবকে শত্রু করতে ভয় নেই? যিনি উত্তরকূটের পুরো দেবতা, আমাদের জয় তাঁরই জয়, সেই জন্য আমাদের পক্ষ নিয়ে তিনি তার নিজের দান ফিরিয়ে নিয়েছেন। কৃষ্ণার শূলে শিবতরায়কে বিদ্ধ করে তাকে তিনি উত্তরকূটের সিংহাসনের তলায় ফেলে দিয়ে যাবেন। তবে তোমাদের পূজা পূজাই নয়, বিতর্ক। পুরো মহারাজ, তুমি পরের পক্ষপাতী, আত্মীয়ের বিরোধী। তোমার শিক্ষার্থী অভিজিৎ নিজের রাজ্যকে নিজের বলে গ্রহণ করতে পারছে না। আমার শিক্ষায়? একদিন আমি তোমাদেরই দলে ছিলাম না, চন্ডপত্তনে যখন তুমি বিদ্রোহ সৃষ্টি করেছিলে, সেখানকার প্রজার সব নাশ করে সেই বিদ্রোহ আমি দমন করিনি। শিশির, কখনই পালক অভিজিৎ আমার হৃদয়ের মধ্যে এলো, আলোর মতো এলো, তাকে তোমার এই উত্তরকূটের সিংহাসনটুকুর মধ্যেই আটকে রাখতে চাও কেন? মুক্তধারার ঝর্ণার তলায় অভিজিৎকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল, এ কথা তুমি ওর কাছে প্রকাশ করেছো বুঝি? হ্যাঁ, আমি সেদিন আমাদের প্রাসাদে ওর দেয়ালির নিমন্ত্রণ ছিল, গধূলির সময় দেখি অলিন্দেও একলা দাঁড়িয়ে গৌরী শিখরের দিকে তাকিয়ে আছে। জিজ্ঞাসা করলাম, কি দেখছো ভাই? সে বললে, যেসব পথ এখনো কাটা হয়নি, ওই দুর্গম পাহাড়ের উপর দিয়ে সেই ভাবী কালের পথ দেখতে পাচ্ছি, দূরকে নিকট করবার পথ। আর শুনে তখনই মনে হলো, মুক্তধারার উৎসের কাছে কোন খড় ছাড়া মা ওকে জন্ম দিয়ে গেছে, ওকে ধরে রাখবে কে? আর থাকতে পারলাম না,
ওকে বললাম, ভাই তোমার জন্মক্ষণে গিরিরাজ তোমাকে পথে অভ্যর্থনা করেছেন, ঘরের শঙ্খ তোমাকে ঘরে ডাকেনি। এতক্ষণে বুঝলাম। কি বুঝলে? এই কথা শুনেই উত্তরকূটের রাজগৃহ থেকে অভিজিতের মমতা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেইটি স্পর্ধা করে দেখাবার জন্য নন্দী শঙ্খদের পথ খুলে দিয়েছে। ক্ষতি কি হয়েছে? যে পথ খুলে যায় সে পথ সকলেরই, যেমন উত্তরকূটের তেমনি শিবতরাইয়ের। পুরো মহারাজ, তুমি আত্মীয় গুরুজন, তাই এতকাল ধৈর্য রেখেছি, কিন্তু আর নয়, স্বজন বিদ্রোহী, তুমি এ রাজ্য ত্যাগ করে যাও। আমি ত্যাগ করতে পারবো না, তোমরা আমাকে ত্যাগ যদি করো তবে সহ্য করবো। তোমরা কে? সূর্য তো অস্ত যায়, সূর্য তো অস্ত যায়, আমার সুমন্ত এখনো ফিরলো না। তুমি তুমি কে? আমি কেউ না, আমি কেউ না, যে আমার সব ছিল তাকে এই পথ দিয়ে নিয়ে গেল, এই পথের শেষ কি নেই? সুমন কি তবে এখনো চলেছে? কেবলই চলেছে, পশ্চিমে গৌরী শিখর পেরিয়ে ওই যেখানে সূর্য ডুবছে, আলো ডুবছে, সব ডুবছে। মন্ত্রী মন্ত্রী এ বুঝি? হ্যাঁ মহারাজ, সেই বাঁধ বাঁধার কাজেই। তুমি তুমি খেদ করো না, আমি জানি পৃথিবীতে সকলের চেয়ে চরম যে দান তোমার ছেলে আজ তাই পেয়েছে। তাই যদি সত্যি হবে তাহলে সে দান সে সন্ধ্যেবেলায় আমার হাতে এনে দিত, আমি যে আমি যে তার মা। দেবে এনে, সেই সন্ধে এখনো আসেনি। তোমার কথা সত্যি হোক বাবা, তোমার কথা সত্যি হোক, এই ভৈরব মন্দিরের পথে পথে আমি তার জন্য অপেক্ষা করে বেড়াবো। সুমন সুমন লক্ষ্মী ছাড়া মাদর, চুপ বল। শ্রী 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 উত্তরকূটাধিপতির জয়। উত্তরকূটাধিপতির জয় 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 জয়। বাহ বাহ বাহ, বেশ হয়েছে, চল 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 চল। তোমরা কোথায় যাচ্ছ? আমাদের যন্ত্ররাজ বিভূতিকে মহারাজ শিরোপা দেবেন, তাই ছেড়ে দিন নিয়ে যাচ্ছে আনন্দ করতে, যাতে উত্তরকূটের গৌরবে এরা শিশুকাল হতেই গৌরব করতে শেখে, তার কোনো উপলক্ষই বাদ দিতে চাইনি। বিভূতি কি করেছে এরা সবাই জানে তো? জানি, শিবরায়ে খাবার জল বন্ধ করে দিয়েছেন। কেন দিয়েছেন? ওরা জব্দ করার জন্য। কেন জব্দ করা? ওরা খারাপ লোক। কেন খারাপ? কেন খারাপ? ওরা খুব খারাপ, ভয়ানক খারাপ, সবাই জানে। কেন খারাপ তা তো জানো না? জানো কি মহারাজ, কে তোরা পড়িস নি, বইয়ে পড়িস নি, ওদের ধর্ম খুব খারাপ। হ্যাঁ ওদের ধর্ম খুব খারাপ। আর ওরা আমাদের মতো কি বললা বলনা, নাক নাক না কিছু নয়। হ্যাঁ আচ্ছা, আমাদের গড়াচার্য কি প্রমাণ করে দিয়েছেন নাক উঁচু থাকলে কি হয়? হ্যাঁ তারা কি করে বললা বলনা পৃথিবীতে? তারাই সকলের উপর জয়ী হয় না? হ্যাঁ জয়ী হয়। উত্তরকূটের মানুষ কোনদিন যুদ্ধে হেরেছে জানিস? কোনদিন না। আমাদের পিতামহ মহারাজ প্রাগজিৎ 293 জন সৈন্য নিয়ে 31,750 দক্ষিণী বর্বরদের হটিয়ে দিয়েছিলেন না? নিশ্চয়ই জানবেন মহারাজ, উত্তরকূটের বাইরে যে হতভাগারা মাতৃগর্ভে জন্মায়, একদিন এই সব ছেলেরাই তাদের বিভীষিকা হয়ে উঠবে। এ যদি না হয় তবে আমি মিথ্যে গুরু, অত বড় দায়িত্ব যে আমাদের সে আমি এক দণ্ডও ভুলিনি। আমরাই তো মানুষ তৈরি করে দিই, আপনার অমাত্রা তাদের নিয়ে ব্যবহার করেন, অথচ তারাই বা কি পান আর আমরাই বা কি পাই, তুলনা করে একটু দেখবেন। কিন্তু ওই ছাত্ররাই যে তোমাদের পুরস্কার। বড় সুন্দর বলেছেন মন্ত্রী মশাই, ছাত্ররাই আমাদের পুরস্কার। কিন্তু খাদ্য সামগ্রী বড় দুর্মূল্য তো, এই দেখেন না কেন গব্য ঘৃত যেটা ছিল। বেশ বেশ,
তোমার এই এই গব্যঘৃতের কথাটা চিন্তা করবো কোন? তুমি এখন যাও, পূজার সময় নিকট হলো। তোমার এই গুরুর মাথার খুলির মধ্যে অন্য কোন গীত নেই মন্ত্রী, গব্য গীতই আছে। পঞ্চগব্যের একটা কিছু আছে, কিন্তু মহারাজ এইসব মানুষই কাজে লাগে। ওকে যেমনটি বলে দেওয়া গেছে দিনের পর দিন ও ঠিক তেমনিটি করে চলেছে। বুদ্ধি বেশি থাকলে কাজ কলের মতো চলে না মহারাজ। মহারাজ ওটা কি আকাশে? ভুলে যাচ্ছেন মহারাজ, ওটাই তো বিভূতির সেই যন্ত্রের চূড়া। এমন স্পষ্ট তো কোনোদিন দেখা যায় না। হ্যাঁ, আজ সকালে ঝড় হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেছে, তাই দেখতে পাওয়া যাচ্ছে। দেখেছ, দেখেছ মন্ত্রী, ওর ওর পিছন থেকে সূর্য যেন ক্রুদ্ধ হয়ে উঠেছেন, আর ওটাকে দানবের উদ্যত মুষ্টির মতো দেখাচ্ছে। না না না, অতটা অতটা বেশি উঁচু করে তোলা ভালো হয়নি। আমাদের আকাশের বুকে যেন শেল বিঁধে রয়েছে মনে হচ্ছে। আসুন মহারাজ, এখন মন্দিরে যাওয়ার সময় হলো। চল। জয় ভৈরব। দেখলি তো আজকাল বিভূতি আমাদের কিরকম এড়িয়ে এড়িয়ে চলে? ও যে আমাদের মধ্যে মানুষ কথাটাকে চামড়া থেকে ঘষে ফেলতে চায়। একদিন বুঝতে পারবেন যে খাপের চেয়ে তলোয়ার বড় হয়ে উঠলে ভালো হয় না। তা যা বলিছিস ভাই, বিভূতি উত্তরকূটে নাম রেখেছে বটে। আরে রেখে দে, তোরা ওখানে বড় বাড়াবাড়ি আরম্ভ করেছিস। ওই যে বাঁধতে বাঁধতে ওর জীব বেরিয়ে পড়েছে, ওটা কিছুই না হবে তো অন্তত 10 বার ভেঙেছে। আবার যে ভাঙবে না তাই বা কি এনে? দেখেছিস তো বাঁধের উত্তর দিকের সেই ঢিবিটা? কেন কেন কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে এটা জানিস নে? যে দেখছে সেই তো বলছে। কি বলছে, কি বলছে? ন্যাকা না কি রে? হ্যাঁ, এও আবার জিজ্ঞেস করতে হয় নাকি? হ্যাঁ, আগা গোড়াই সে আর কি বলবো। যেও না, যেও না ভাই, যেও না, ফিরে যাও। ওই শোনো, বুটুক বুড়ো বেরিয়েছে। যেও না, যেও না ভাই, ফিরে যাও। সাবধান বাবা, সাবধান, যেও না, ও পথে যেও না, সময় থাকতে ফিরে যাও। কেন বলো তো? বলি বলি দেবে, নড়ো বলি বলি দেবে। একা কার কাছে খুঁড়ো? তৃষ্ণা, তৃষ্ণা দানবীর কাছে। সে আবার কে? সে যত খায় তত চায়, তার শুষ্ক রসনা ঘি খাওয়া আগুনের শিকার মতো কেবলই বেড়ে চলে। আরে আমরা তো যাচ্ছি উত্তর ভৈরবের মন্দিরে, সেখানে তৃষ্ণা দানবী কোথায়? খবর পাওনি? ভৈরবকে যে আজ ওরা মন্দির থেকে বিদায় করতে চলেছে, তৃষ্ণা বসবে বেদিতে। চুপ 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 পাগলা, এইসব কথা শুনলে উত্তরকূটের মানুষ তোকে কুটে ফেলবে। তারা তো আমার গায়ে ধুলো দিচ্ছে, ছেলেরা মারছে ঢালা, সবাই বলে তোর নাতি দুটো প্রাণ দিয়েছে, সে তাদের সৌভাগ্য। তারা তো মিথ্যে বলে না? বলে না মিথ্যে? প্রাণের বদলে প্রাণ যদি না মেলে, মৃত্যু দিয়ে যদি মৃত্যুকেই ডাকা হয়, তবে ভৈরব এত বড় ক্ষতি সইবেন কেন? সাবধান বাবা, সাবধান, যেও না পথে, যেও না। দেখো দাদা, আমার গায়ে কিন্তু কাঁটা দিয়ে উঠছে। রঞ্জু তুই বেজায় ভীতু, চল 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 চল। বুঝতে পারছি না যুবরাজ, রাজবাড়ি ছেড়ে কেন বেরিয়ে যাচ্ছ? সব কথা তুমি বুঝবে না সঞ্জয়, আমার জীবনের স্রোত রাজবাড়ির পাথর ডিঙিয়ে চলে যাবে, এই কথাটা কানে নিয়েই পৃথিবীতে এসেছি। কিছুদিন থেকেই তোমাকে উতলা দেখছি, আমাদের সঙ্গে তুমি যে বাঁধনে বাঁধা সেটা তোমার মনের মধ্যে আলগা হয়ে আসছিল, আজ কি সেটা ছিঁড়ল? ওই দেখো সঞ্জয়, গৌরী শিখরের ওপর সূর্যাস্তের মূর্তি, কোন আগুনের পাখি মেঘের ডানা মেলে রাত্রির দিকে উড়ে চলেছে, আমার এই পথযাত্রার ছবি অস্ত সূর্য আকাশে এঁকে দিলে। দেখছো না যুবরাজ, ওই যন্ত্রের চূড়াটা সূর্যাস্ত মেঘের বুক ফুঁড়ে দাঁড়িয়ে আছে, যেন উড়ন্ত পাখির বুকে বান বেঁধেছে, সে তার ডানা ঝুলিয়ে রাত্রির কভরের দিকে পড়ে যাচ্ছে। আমার ভালো লাগছে না, এখন বিশ্রামের সময় এলো, চলো যুবরাজ রাজবাড়িতে। যেখানে বাধা সেখানে কি বিশ্রাম আছে? রাজবাড়িতে যে তোমার বাধা, এতদিন পরে সে কথা তুমি কি করে বুঝলে? বুঝলাম যখন শোনা গেল মুক্তধারায় ওরা বাঁধ বেঁধেছে।
তোমার এই কথার অর্থ আমি পাইনি। সঞ্জয়, মানুষের ভিতরকার রহস্য বিধাতা বাইরের কোথাও না কোথাও লিখে রেখে দেন। আমার অন্তরের কথা আছে মুক্ত ধারার মধ্যে। তারই পায়ে ওরা যখন লোহার বেড়ি পরিয়ে দিলে, তখন হঠাৎ যেন চমক ভেঙে বুঝতে পারলুম উত্তরকূটের সিংহাসনই আমার জীবন স্রোতের বাঁধ। পথে বেরিয়েছি তারই পথ খুলে দেবার জন্যে। যুবরাজ, আমাকেও তোমার সঙ্গী করে নাও। না ভাই, নিজের পথ তোমাকেই খুঁজে বের করতে হবে। আমার পিছনে যদি চলো তাহলে আমি তোমার পথকে আড়াল করব। তুমি অত কঠোর হয়ো না, আমাকে বাঁধছে। তুমি আমার হৃদয় জানো, সেই জন্য আঘাত পেয়েও তুমি আমাকে বুঝবে। কোথায় তোমার ডাক পড়েছে, তুমি চলেছ, তা নিয়ে আমি প্রশ্ন করতে চাইনি। কিন্তু যুবরাজ, এই যে সন্ধে হয়ে এসেছে, রাজবাড়িতে ওই যে বন্দিরা দিনাবসানের গান ধরলে, এরও কি কোনো ডাক নেই যা কঠিন তার গৌরব থাকতে পারে, কিন্তু যা মধুর তারও মূল্য আছে? ভাই, তারই মূল্য দেবার জন্যই কঠিনের সাধনা। সকালে যে আসনে তুমি পূজায় বসো, মনে আছে তো সেদিন তার সামনে একটি শ্বেত পদ্ম দেখে তুমি অবাক হয়েছিলে? তুমি জাগবার আগেই কোন ভোরে ওই পদ্মটি লুকিয়ে কে তুলে এনেছে জানতে দেয়নি সে কে, কিন্তু এইটুকুর মধ্যেই কত সুধাই আছে সে কথা কি আজ মনে করবার নেই? সেই ভীরু যে আপনাকে গোপন করেছে কিন্তু আপনার পূজা গোপন করতে পারেনি, তার মুখ তোমার মনে পড়ছে না? পড়ছে, পড়ছে বইকি সঞ্জয়। আর সেই জন্যই তো সইতে পারছি না ওই বিভৎসটাকে, যা এই ধরনের সঙ্গীত রোধ করে দিয়ে আকাশে লোহার দাঁত মেলে অট্টহাস্য করছে। স্বর্গকে ভালো লেগেছে বলেই দৈত্যের সঙ্গে লড়াই করতে যেতে দ্বিধা করিনি। গোধূলির আলোটি ওই নীল পাহাড়ের উপরে মূর্ছিত হয়ে রয়েছে, এর মূর্তি দিয়ে একটা কান্নার মূর্তি তোমার হৃদয়ে এসে পৌঁছচ্ছে না? হ্যাঁ, পৌঁছচ্ছে। আমার বুক কান্নায় ভরে রয়েছে। সঞ্জয়, আমি কঠোরতার অভিমান রাখি না। চেয়ে দেখো ওই পাখি, দেবদারু গাছের চূড়ার ডালটির উপর একলা বসে আছে। ও কি নিড়ে যাবে, না অন্ধকারের ভিতর দিয়ে দূর প্রবাসের অরণ্যে যাত্রা করবে, জানিনি। কিন্তু যে ওই সূর্যাস্তের আকাশের দিকে চুপ করে চেয়ে আছে, সেই চেয়ে থাকার সুরটি আমার হৃদয়ে এসে বাজছে। সুন্দর, সুন্দর এই পৃথিবী, যা কিছু আমার জীবনকে মধুময় করেছে সে সমস্তকে আজ আমি নমস্কার করি। যেতে দিলে না, যেতে দিলে না, মেরে ফিরিয়ে দিলে। কি হয়েছে বটু, তোমার কপাল ফেটে রক্ত পড়ছে যে? আমি সকলকে সাবধান করতে বেরিয়েছিলাম, বলেছিলাম যেও না ও পথে, ফিরে যাও। কেন, কি হয়েছে? জানো না যুবরাজ, ওরা যে আজ যন্ত্রবেদীর ওপর তৃষ্ণা রাক্ষসীর প্রতিষ্ঠা করবে, মানুষ বলি চায়। সে কি কথা? সেই যে বেদী গাঁথবার সময় আমার দুই নাতির রক্ত ঢেলে দিয়েছে, মনে করেছিলাম পাপের বেদী আপনি ভেঙে পড়ে যাবে, কিন্তু এখনো তো ভাঙলো না, ভৈরব তো জাগলেন না। ভাঙবে, সময় এসেছে। তবে শুনেছ বুঝি ভৈরবের আহ্বান? শুনেছ? শুনেছি। সর্বনাশ, তবে তো তোমার নিষ্কৃতি নেই? না, নেই। এই দেখছো না, আমার মাথা দিয়ে রক্ত পড়ছে, সর্বাঙ্গে ধুলো, সইতে পারবে কি যুবরাজ যখন বক্ষ বিদীর্ণ হয়ে যাবে? ভৈরবের প্রসাদে সইতে পারবো? চারিদিকে সবাই যখন শত্রু হবে, আপন লোক যখন ধিক্কার দেবে, সইতেই হবে। তাহলে ভয় নেই? না, ভয় নেই। বেশ বেশ, তাহলে বটুকে মনে রেখো, আমিও ওই পথে, ভৈরব আমার কপারে এই যে রক্ত তিলক এঁকে দিয়েছেন তার থেকে অন্ধকারেও আমাকে চিনতে পারবে। বটুকে মনে রেখো, আমিও ওই পথে। যুবরাজ, যুবরাজ, নন্দী শঙ্করের পথ কেন খুলে দিলে? রাজপ্রহরী উদ্ধব, শিব দ্বারাই লোকেদের নিত্য দুর্ভিক্ষ থেকে বাঁচাবার জন্য। মহারাজ তো তাদের সাহায্যের জন্য প্রস্তুত,
তার তো দয়া মায়া আছে। ডান হাতের কাঠপণ্য দিয়ে পথ বন্ধ করে বাঁ হাতের বদান্যতায় বাঁচানো যায় না, তাই ওদের অন্য চলাচলের পথ খুলে দিয়েছি। দয়ার উপর নির্ভর করার দিনও আমি দেখতে পারি না। মহারাজ বলেন, নন্দী সংকটের গড় ভেঙে দিয়ে তুমি উত্তরকূটের ভোজন পাত্রের তলা খসিয়ে দিয়েছ। চিরদিন শিবতরাইয়ের অন্নজীবী হয়ে থাকার দুর্গতি থেকে উত্তরকূটকে মুক্তি দিয়েছি। দুঃসাহসের কাজ করেছে যুবরাজ। মহারাজ খবর পেয়েছেন, এর বেশি আর কিছু বলতে পারবো না। যদি পারো তো এখনই চলে যাও, পথে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা কও নিরাপদ নয়, চলে যাও। তাহলে দক্ষিণের একটা কথা মনে রেখো, বাবা যখন তার দেখা পাবে তাকে বলো যে তার 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 মা তার জন্য পথে আছে। বলবো বাবা, তুমি চিরজীবী হও, চিরজীবী হও। সুমন, সুমন, সুমন। যুবরাজ, সেনাপতি বিজয়পাল, রাজকুমার, আমার বিনীত অভিবাদন গ্রহণ করুন, মহারাজের কাছ থেকে আসছি। কি তার আদেশ? গোপনে বলবো। গোপন কেন, আমার কাছেও গোপন। সেই তো আদেশ। যুবরাজ একবার রাজ শিবিরে পদার্পণ করুন, আমিও সঙ্গে যাব। মহারাজ তাই ইচ্ছে করেন না, আমি তবে এই পথেই অপেক্ষা করব। জয় ভৈরব, জয় ভৈরব, জয় শঙ্কর। বাবা, উত্তরকূটের বিভূতি মানুষটিকে কেন, তাকে তোমার কি প্রয়োজন? আমি বিদেশি, দেউতল্লি থেকে আসছি। শুনেছি উত্তরকূটে সবাই তার পথে পথে পুষ্পবৃষ্টি করছে, সাধু পুরুষ বুঝি। বাবার দর্শন করব বলে নিজের মালঞ্চের ফুল এনেছি। সাধু পুরুষ না হোক, বুদ্ধিমান পুরুষ বটে। কি কাজ করেছেন তিনি? আমাদের ঝর্ণাটাকে বেঁধেছেন। তাই পুজো বাঁধে কি দেবতার কাজ হবে? না, দেবতার হাতে বেড়ি পড়বে। তাই পুষ্পবৃষ্টি, বুঝলাম না। না বুঝাই ভালো, দেবতার ফুল অপাত্রে নষ্ট করো না, ফিরে যাও। শোনো, শোনো, আমাকে তোমার ওই শীত পদ্মটি বেচবে? সাধুকে দেব মনন করে যে ফুল এনেছিলাম সে তো বেচতে পারবো না বাবা। আমি যে সাধুকে সবচেয়ে ভক্তি করি তাঁকেই দেব। তবে তবেই না, না না, মূল্য নেব না। বাবাকে আমার প্রণাম জানিও, বলো আমি দেউতলির দুখনি ফুলওয়ালি। এই যে বিজয়পাল, দাদা কোথায়? শিবিরে তিনি বন্দী। যুবরাজ বন্দী? এ কি স্পর্ধা! এই দেখো মহারাজের আদেশপত্র। কার ষড়যন্ত্র? তার কাছে আমাকে একবার যেতে দাও। ক্ষমা করবেন, আমাকে বন্দী করো, আমি বিদ্রোহী। আদেশ নেই। আচ্ছা, আদেশ নিতে এখনই চলল। বিজয়পাল, বিজয়পাল, এই পদ্মটি আমার নাম করে দাদাকে দিও। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয়ে ভাঙায় নায়ে। আমি মারের সাগর পাড়ি দেব। একেবারে মুখ চুনজে কেন রে, কি হয়েছে গনসা? আর সহ্য হয় না, হাত দুটো নিষ্পিস করছে। তাহলে হাত দুটো বেহাত হয়েছে বল। ঠাকুর, একবার হুকুম করো, ওই সন্ডামার্কা চণ্ডপালের দণ্ডটা খসিয়ে নিয়ে মার কাকে বলে একবার দেখিয়ে দিই। মার কাকে না বলে তা দেখাতে পারিস নে, জোর বেশি লাগে বুঝি। রে, ঢেউকে বাড়ি মারলে ঢেউ থামে না, হালটাকে স্থির করে রাখলে ঢেউ জয় করা যায়। তাহলে কি করতে বলো? মার জিনিসটাকে একেবারে গোড়া ঘেঁষে কোপ লাগাও। সেটা কি করে হবে প্রভু? মাথা তুলে যেমনি বলতে পারবি লাগছে না, অমনি মারের শিকড় যাবে কাটা। লাগছে না বলা যে শক্ত, আসল মানুষটি যে তার লাগে না, সে যে আলোর শিখা,
লাগে জুমতুরার, সে যে মাংস মার খেয়ে কেই কেই করে মরে। এই দেখো করে রইলি যে, কথাটা বুঝলি না বুঝি? তোমাকেই আমরা বুঝি, কথা তোমার নাই বা বুঝলুম। তাহলেই সব নাশ হয়েছে। কথা বুঝতে সময় লাগে, সে তর সয় না। তোমাকে বুঝে নিয়েছি, তাতেই সকাল সকাল তরে যাব। তারপরে বিকেল যখন হবে তখন দেখবি কুলের কাছে তরি এসে ডুবেছে। যে কথাটা পাকা সেটাকে ভেতর থেকে পাকা করে না যদি বুঝিস তো মজবি। ও কথা বলো না ঠাকুর, তোমার চরণাশ্রয় যখন পেয়েছি তখন যে করে হোক বুঝেছি। বুঝিস নিজে তার বুঝতে বাকি নেই। তোদের চোখ রয়েছে রাঙিয়ে, তোদের গলা দিয়ে সুর বেরোলো না, একটু সুর ধরিয়ে দেব? আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে এমনি করে আমায় মারো। ওরে ভিতু, মার এড়াবার জন্যই তোরা হয় মরতে নয় পালাতে থাকিস, দুটো একই কথা। দুটোতেই ওই পশুর দলে ভেড়ায়, পশুপতির দেখা মেলে না। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ভয়ে ভয়ে কেবল তোমায় এড়াই, যা কিছু আছে সব কালো কালো। দেখ বাবা, আমি মৃত্যুঞ্জয়ের সঙ্গে বোঝাপড়া করতে চলেছি, বলতে চাই মার আমায় বাজিয়ে কি না তুমি নিজে বাজিয়ে নাও। যে ডরে কিংবা ডর দেখায় তার বোঝা ঘাড়ে নিয়ে এগোতে পারবো না। এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো, হাটে ঘাটে বাটে করি খেলা, কেবল হেসে খেলে গেছে বেলা, দেখি কেমনে কাঁদাতে পারো। সাবাস সাবাস ঠাকুর, তাই সই, দেখি কেমনে কাঁদাতে পারো। কিন্তু তুমি কোথায় চলেছ বলো তো? রাজার উৎসবে। যাই বলো, রাজদুয়ারে কেন যে চলেছ বুঝতে পারলুম না। কেন বলবো, মনে বড় ধোঁকা লেগেছে। সে কি কথা, তোরা আমাকে যত জড়িয়ে ধরছিস তোদের সাঁতার শেখা ততই পেছিয়ে পেছিয়ে যাচ্ছে, আমারও পার হওয়া দায় হলো। তাই ছুটি নেবার জন্য চলেছি সেইখানে যেখানে আমাকে কেউ মানে না। কিন্তু রাজা তোমাকে তো সহজে ছাড়বে না। ছাড়বে কেন রে, যদি আমাকে বাঁধতে পারে তাহলে আর ভাবনা রইল কি? আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন, সে কি অমনি হবে? আমার কাছে পড়লে বাঁধা সেই হবে মোর বাঁধন, সে কি অমনি হবে? চলি রে গণেশ, শুনে আসি শুনিয়ে আসি, তারপর কপালে যা থাকে। আমাকে যে বাঁধবে ধরে, দেখছিস ভাই কি চেহারা ওই উত্তরকূটের মানুষগুলোর, যেন একতাল মাংস নিয়ে বিধাতা গড়তে শুরু করেছিলেন, শেষ করে উঠতে ফুরসত পাননি। আর দেখেছিস দেখেছিস ওদের মালকোঁচা মেরে কাপড় পরবার ধরনটা, যেন নিজেকে বস্তায় বেঁধেছে, একটুখানি পথে লোকসান হয় ওরা মজুরি করবার জন্যই জন্ম নিয়েছে, কেবল সাত ঘাটের জল পেরিয়ে সাত হাটেই ঘুরে বেড়ায়। ওদের যে শিক্ষাই নেই, ওদের যে শাস্ত্র তার মধ্যে আছে কি? কিচ্ছু না কিচ্ছু না, দেখিস নি তার অক্ষরগুলো উই পোকায় কাটা। উই পোকায় তো বটে, ওদের বিদ্যে যেখানে লাগে সেখানে কেটে টুকরো টুকরো করে, আর গড়ে তোলে মাটির ঢিবি। ওদের অস্ত্র দিয়ে মারে প্রাণটাকে, আর শাস্ত্র দিয়ে মারে মনটাকে। পাপ পাপ, আমাদের গুরু বলে ওদের ছায়া মারানো নৈব নৈব। অপবিত্র, আর সব হলো ভালো, কিন্তু কামারের ছেলে বিভূতিকে রাজা একেবারে ক্ষত্রিয় করে নিলে সেটা তো। আরে ওসব হলো গিয়ে ঘরের কথা, সে আমাদের গায়ে ফিরে গিয়ে বুঝে পড়ে নেব। এখন বল, জয় যন্ত্ররাজ বিভূতির জয়। জয় যন্ত্ররাজ বিভূতির জয়। কেন বিভূতির জয়, কি করেছে সে? বলে কি কি করেছে, এত বড় খবরটা এখনো কানে? ও এটা শিবতরায়ের কান্ডাকা টুপির দল। এই দেখলি দেখলি কান্ডাকা টুপির গুণ দেখলি? তোদের পিপাসার জল যে তার হাতে, সে দয়া না করলে অনারিষ্টির ব্যাঙ্গুলের মতো শুকিয়ে মরে যাবি। পিপাসার জল বিভূতির হাতে, হঠাৎ সে দেবতা হয়ে উঠলো নাকি? দেবতাকে ছুটি দিয়ে দেবতার কাজ নিজেই চালিয়ে দেবে। তার কাজ
তার একটা নমুনা দেখি তো। কেন, ওই যে মুক্তধারার বাঁধ, এটা কি তোরা ঠাট্টা দৌড়েছিস নাকি? ঠাট্টা নয়, মুক্তধারা বাঁধবে। ভৈরব স্বহস্তে যা দিয়েছেন তোমাদের কামারের ছেলে তাই কাঁদবে। আগে সচক্ষে দেখো না ওই আকাশে, বাপরে ওটা কি রে, যেন একটা মস্ত লোহার ফড়িং আকাশে লাফ মারতে যাচ্ছে। ওই ফড়িং এর ঠ্যাং দিয়ে তোমাদের জল আটকেছে। রেখে দাও সব বাজে কথা, কোনদিন বলবে ওই ফড়িং এর ডানায় বসে তোমাদের কামারের পো চাঁদ ধরতে বেরিয়েছে। ওই দেখো কান্ডাকার গুণ, ওরা শুনেও শুনবে না তাই তো মরে। আমরা মরেও মরবো না পণ করেছি। বেশ করেছো, তোমাদের বাঁচাবে কে? আমাদের দেবতাকে দেখনি, প্রত্যক্ষ দেবতা আমাদের ধনঞ্জয় ঠাকুর, তার একটা দেহ মন্দিরে আর একটা দেহ বাইরে। কান্ডাকারা বলে কি, আরে ওদের মরণ কেউ ঠেকাতে পারবে না। কি বলছিলি রে বুকা, আমারই উপর তোদের বাঁচাবার ভার, তাহলে তো সাতবার মরে ভূত হয়ে রয়েছিস। উত্তরকুটির ওরা আমাদের শাসি দিয়ে গেল যে বিভূতি মুক্তধারায় বাঁধ বেঁধেছে। বাঁধ বেঁধেছে বললে? হ্যাঁ ঠাকুর। সব কথাটা শুনলি না বুঝি? ও কি শুনবার কথা, এসে উড়িয়ে দিলুম। ও তোদের সব কানগুলো একা আমারই জিম্মায় রেখেছিস, তোদের সবার শোনা আমাকেই শুনতে হবে। ওর মধ্যে শুনবার কি আছে ঠাকুর? বলিস কি রে, যে শক্তি দুরন্ত তাকে বেঁধে ফেলা কি কম কথা, তা সে অন্তরেই হোক আর বাইরেই হোক। ঠাকুর, তাই বলে আমাদের পিপাসার জল আটকাবে? সে হলো আর এক কথা, ওটা ভৈরব সইবেন না। বস বস, আমি সন্ধান নিয়ে আসি গে। রে জগৎটা বাণীময় রে, তার যেদিকটাতে সোনা বন্ধ করবি সেই দিক থেকে মৃত্যু আন আসবে। আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে আমারে। এই যে তুমি এই সমস্ত প্রজাদের খেপিয়েছো। খেপাই বই কি, নিজেও খেপি, আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়া। পাগলামি করে কথা চাপা দিতে পারবে না, খাজনা দেবে কিনা বলো। না মহারাজ, দেব না। দেবে না? এত বড় আস্পর্ধা! যা তোমার নয় তা তোমাকে দিতে পারবো না। আমার নয়? আমার উদ্বৃত্ত অন্ন তোমার, ক্ষুধার অন্ন তোমার নয়। তুমি প্রজাদের বারণ করো খাজনা দিতে। তারা তো ভয়ে দিয়ে ফেলতে চায়, আমি বারণ করে বলি প্রাণ দিবি তাকেই প্রাণ দিয়েছেন যিনি। তোমার ভরসা চাপা দিয়ে ওদের ভয়টাকে ঢেকে রাখছো বই তো নয়। বাইরের ভরসা একটু ফুটে হলেই ভেতরের ভয় সাত গুণ জোরে বেরিয়ে পড়বে, তখন ওরা মরবে যে। দেখো বৈরাগী, তোমার কপালে দুঃখ আছে। যে দুঃখ কপালে ছিল সে দুঃখ বুকে তুলে নিয়েছি, দুঃখের ওপরওয়ালা সেইখানে বাস করেন। এই আমি তোদের বলছি, তোরা শিবতলায় ফিরে যা। বৈরাগী তুমি এইখানেই রইলে, আমাদের প্রাণ থাকতে হবে না। রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে? তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রাজা এনে কিছুই রাখতে পারবে না, সহজে রাখবার শক্তি যদি থাকে তবেই রাখা চলবে। মানে কি হলো? যিনি সব দেন তিনি সব রাখেন, লোভ করে যা রাখতে চাইবে সে হলো চোরাই মাল, সে টিকবে না। যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো, যার গায়ে তার ব্যথা বাজে তিনি যা শোন সেটাই সবে। রাজা ভুল করছো এই যে ভাবছো জগৎটাকে কেড়ে নিলি জগৎ তোমার হলো, ছেড়ে রাখলি যাকে পাও, মুঠোর মধ্যে চাপতে গেলি দেখবে সে ফসকে গেছে। ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও, দেখবে হঠাৎ নয়ন মেলে হয় না যেটা সেটাও হবে। বৈরাগীকে এইখানি ধরে রেখে দাও। মহারাজ, আদেশটা তোমার মনের মতো হচ্ছে না? না, শাসনের ভীষণ যন্ত্র তো তৈরি হয়েছে, তার উপরে ভয় আরো চড়াতে গেলে সব ভেঙে যাবে মহারাজ। যা বলছি ফিরে যা। ঠাকুর, যুবরাজ কেউ যে হারিয়েছে শোনোনি বুঝি? তাহলে কাকে নিয়ে মনের জোর পাবো ঠাকুর? আমার জোরেই কি তোদের জোর? এ কথা যদি বলিস তাহলে যে আমাকে শুদ্ধ দুর্বল করবি তোরা। ও কথা বলে আজ ফাঁকি দিও না, আমাদের সকলের জোর একা তোমারই মধ্যে। তবে আমার হার হয়েছে, আমাকে সরে দাঁড়াতে হলো। কেন ঠাকুর? আমাকে পেয়ে আপনাকে হারাবি? এত বড় লোকসান মেটাতে পারি এমন সাধ্য কি আমার আছে? ছি ছি ছি, বড় লজ্জা পেলুম। সে কি কথা ঠাকুর? আচ্ছা যা করতে বলো তাই করব। আমাকে ছেড়ে দিয়ে চলে যা। চলে গিয়ে কি করব? তুমি আমাদের ছেড়ে থাকতে পারবে? আমাদের ভালোবাসো না? ওরে ওরে, ভালোবেসে তোদের চেপে মারার চেয়ে ভালোবেসে তোদের ছেড়ে থাকাই ভালো। যা যা, কথা নয় চলে যা। আচ্ছা ঠাকুর চললুম,
কিন্তু কিন্তু কি রে, একেবারে নিশ্চিন্ত হয়ে যা, উপরে মাথা তুলে। আচ্ছা তবে চলি। ওকে চলা বলে, জোরে চললুম, কিন্তু আমাদের বল বুদ্ধি রইল এইখানে পড়ে। কি হইলে কি চুপ করে রইলে যে? ভাবনা ধরিয়ে দিয়েছে রাজা। কিসের ভাবনা? তোমার চণ্ডপালের দণ্ড লাগিয়ে যা করতে পারুনি আমি দেখছি তাই করে বসে আছি। এতদিন ঠাউরেছিলাম আমি ওদের বল বুদ্ধি বাড়াচ্ছি, আজ মুখের উপর বলে গেল আমি ওদের বল বুদ্ধি হরণ করেছি। এমনটা হয় কি করে? ওদের যতই মাতিয়ে তুলেছি ততই পাকিয়ে তোলা হয়নি আর কি। দেনা যাদের অনেক বাকি, শুধু কেবল দৌড় লাগিয়ে দিয়ে তাদের দেনা তো শোধ হয় না। ওরা ভাবে আমি বিধাতার চেয়ে বড়, তার কাছে ওরা যা ধারে আমি যেন তা নামঞ্জুর করে দিতে পারি, তাই চক্ষু বুঝে আমাকে আঁকড়ে ধরে থাকে। ওরা যে তোমাকে দেবতা বলে জেনেছে তাই আমাতেই এসে থেকে গেল, আসল দেবতা পর্যন্ত পৌঁছলে না। ভেতর থেকে যিনি ওদের চালাতে পারতেন বাইরে থেকে আমি তাঁকে রেখেছি ঠেকিয়ে। রাজার খাজনা যখন ওরা দিতে আসে তখন বাধা দাও, আর দেবতার পূজা যখন তোমার পায়ের কাছে এসে পড়ে তখন তোমার বাজে না। ওরে বাপরে, বাজে না তো কি, দৌড় বেড়ে পালাতে পারলে বাজি। আমাকে পুজো দিয়ে ওরা অন্তরে অন্তরে দেউলে হতে চললো যে, সে দিনার দায় যে আমারও ঘাড়ে পড়বে, দেবতা ছাড়বেন না। তা এখন তোমার কর্তব্য তফাতে থাকা। আমি যদি পাকা করে ওদের মনের বাঁধ বেঁধে থাকি তাহলে তোমার বিভূতিকে আর আমাকে ভৈরব যেন একই সঙ্গে তাড়া লাগান। তবে আর দেরি কেন, সরো না। আমি সরে দাঁড়ালেই ওরা একেবারে তোমার চণ্ডপালের ঘাড়ের উপর গিয়ে চড়াও হবে, তখন যে দণ্ড আমার পাওনা সেটা পড়বে ওদেরই মাথার খুলির ওপরে। এই ভাবনায় সরতে পারিনি। নিজে সরতে না পারো আমি সরিয়ে দিচ্ছি। উদ্ধব মহারাজ, বৈরাগীকে এখন শিবিরে বন্দী করে রাখো। ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও, দেখবে হঠাৎ নয়ন মেলে হয় না যেটা সেটাও হবে, রইল বলে রাখলে পারে। মন্ত্রী মহারাজ, বন্দিশালায় অভিজিৎকে দেখে এসো গে, যদি দেখো সে আপন কৃতকর্মের জন্য অনুতপ্ত। মহারাজ আপনি স্বয়ং গিয়ে একবার? না 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 না, সে নিজ রাজ্য বিদ্রোহী, যতক্ষণ অপরাধ স্বীকার না করে ততক্ষণ তার মুখ দর্শন করব না। আমি আমি রাজধানীতে যাচ্ছি, সেখানে আমাকে সংবাদ দিও। এ কি মন্ত্রীমশাই, যুবরাজের সঙ্গে দেখা না করি মহারাজ চলে গেলেন? পাছে মুখ দেখে প্রতিজ্ঞা ভঙ্গ হয় এই ভয়ে এতক্ষণ ধরে বৈরাগীর সঙ্গে কথা কচ্ছিলেন, মনের মধ্যে এই দ্বিধাটাই নিয়ে শিবিরের মধ্যেও যেতে পারছিলেন না, শিবির ছেড়ে যেতেও পা উঠছিল না। যাই যাই, যুবরাজকে দেখে আসি গে। জয় ভৈরব জয় ভৈরব। মাসি মাসি, ওরা কেন সবাই এমন রেগে উঠেছে, কেন বলছে যুবরাজ অন্যায় করেছেন? আমি বুঝতেও পারিনি সইতেও পারিনি। ওরে বুঝতে পারিসনি, উত্তরকোটের মেয়ে হয়ে উনি নদী সংকটে রাস্তা খুলে দিয়েছেন। আমি জানি না এটাতে অপরাধ কি হয়েছে, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করিনি যে যুবরাজ অন্যায় করেছেন। তুই ছেলে মানুষ, অনেক দুঃখ পেয়ে তবে একদিন বুঝবি, বাইরে থেকে যাদের ভালো বলে বোধ হয় তাদেরই বেশি সন্দেহ করতে হয়। কিন্তু যুবরাজকে কি সন্দেহ করছো তোমরা? সবাই বলছে যে শিবতরায়ের লোকেদের বশ করে নিয়ে উনি এখনই উত্তরকূটের সিংহাসন জয় করতে চান, ওনার তো সইছে না। মাসি, সিংহাসনের কি দরকার ছিল ওর? উনি তো সবারই হৃদয় জয় করে নিয়েছেন। যারা নিন্দে করছে তাদের বিশ্বাস করব, আর যুবরাজকে বিশ্বাস করব না। তুই চুপ কর, এক রত্তি মেয়ে ওর মুখে সব কথা সাজে না। দেশশুদ্ধ লোক যাকে অভিসম্পাত করছে তুই হঠাৎ তার? আমি দেশশুদ্ধ লোকের সামনে দাঁড়িয়ে এ কথা বলতে পারি যে যুবরাজ? চুপ কেন চুপ? আমার চোখ ফেটে জল বেরোতে চায়। যুবরাজকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি, এই কথাটা প্রকাশ করবার জন্য আমার আমার যা হয় একটা কিছু করতে ইচ্ছে করছে। আমার এই লম্বা চুল আমি আজ ভৈরবের কাছে মানত করব, বলবো বাবা বাবা তুমি জানিয়ে দাও যে যুবরাজেরই জয়, যারা নিন্দুক তারা মিথ্যে। চুপ চুপ চুপ, কোথা থেকে কি শুনতে পাবে, বিপদ ঘটাবে দেখছি, চলে আয়।
চল রাজার কাছে যা। বলতে হবে যুবরাজ্যের রাজার বক্ষের মানিক, তার অপরাধের বিচার করতে পারবেন না, মাঝের থেকে আমাদের রাগ করবেন। করুন রাগ, কষ্টকর্তা বলবো কপালে যাই থাক। এদিকে যুবরাজ আমাদের এত ভালোবাসা দেখান, ভাব করেন যেন আকাশে চাঁদ হাতে পেড়ে দেবেন। আর তোলে তোলে তাঁরই এই কীর্তি, হঠাৎ চিত্ত নাই, তার কাছে কেবল উত্তর কুটের চেয়ে বড় হয়ে উঠল। এমন হলে পৃথিবীতে আর ধর্ম রইল কোথায় বলতো দাদা? কাউকে চেনবার জন্যে রাজা ওকে শাস্তি না দেন তো আমরা দেবো। কি করবি, এদেশে ওর ঠাই হচ্ছে না, যে পথ কেটেছে সেই পথ দিয়ে ওকেই বেরিয়ে যেতে হবে। কিন্তু ওই তো তবুও গায়ের লোকেরা বললো তিনি শিব তরাইও নেই, আবার মহারাজের বাড়ি তো খুঁজে পাওয়া যাবে। রাজা তাকে নিশ্চয়ই লুকিয়েছে। লুকিয়েছে? হ্যাঁ লুকিয়েছে, দেয়াল ভেঙে বের করবো, ঘরে আগুন লাগিয়ে বের করবো। আমাদের ফাঁকি দেবে, মরি মরবো তবু মরি মরবো। কি হয়েছে? লুকোচুরি চলবে না, বের করো যুবরাজকে। হ্যাঁ বের করো। আরে বাপু আমি বের করবার কে? তোমরাই তো মন্ত্র না দিয়ে তাকে পারবে না, পারবে না কিন্তু আমরা টেনে বের করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে নিজের হাতে রাজত্ব নাও, রাজার গারদ থেকে তাকে ছাড়িয়ে আনো। গারদ থেকে? হ্যাঁ গারদ থেকে, মহারাজ তাকে বন্দী করেছেন। বন্দী করেছেন? বন্দী করেছেন? জয় জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় উত্তরকূটের জয়, জয় উত্তরকূটের জয়, জয় উত্তরকূটের জয়। মহারাজ কেন যে যুবরাজকে এই শিবিরে বন্দী করতে বলেছিলেন এখন বুঝলাম। বুঝেছ উদ্ধব? কেন মন্ত্রী মহাশয়? প্রজাদের হাত থেকে ওকে বাঁচাবার জন্যে, কিন্তু ভালো ঠেকছে না, লোকের উত্তেজনা কেবলই বেড়ে উঠছে। মন্ত্রী মহাশয়। কে? সঞ্জয়। মহারাজকে বেশি আগ্রহ দেখাতে সাহস করলুম না, তাতে তাঁর সংকল্প আরো দৃঢ় হয়ে ওঠে। রাজকুমার শান্ত থাকবেন, উৎপাতকে আরো জটিল করে তুলবেন না। বিদ্রোহ ঘটিয়ে আমিও বন্দী হতে চাই। তার চেয়ে মুক্ত থেকে বন্ধনমোচনের চিন্তা করুন। সেই চেষ্টাতেই তো প্রজাদের মধ্যে গিয়েছিলাম, জানতুম যুবরাজকে তারা প্রাণের অধিক ভালোবাসে, তার বন্ধন ওরা সইবে না। গিয়ে দেখি নন্দী শঙ্করের খবর পেয়ে তারা আগুন হয়ে আছে। তবেই বুঝছেন বন্দিশালাতেই যুবরাজ নিরাপদ। আমি চিরদিন তাঁরই অনুবর্তী, বন্দিশালাতেও আমাকে তাঁর অনুসরণ করতে দাও। কি হবে? পৃথিবীতে কোনো একলা মানুষই এক নয়, সে অর্ধেক। আর একজনের সঙ্গে মিল হলে তবেই সে ঐক্য পায়। যুবরাজের সঙ্গে আমার সেই মিল। রাজকুমার সে কথা মানি, কিন্তু সেই সত্য মিল যেখানে সেখানে কাছে কাছে থাকবার দরকার হয় না। আকাশের মেঘ আর সমুদ্রের জল অন্তরে একই, তাই বাইরে তারা পৃথক হয়ে ঐক্যটিকে সার্থক করে। যুবরাজ আজ যেখানে নেই সেইখানেই তিনি তোমার মধ্যে দিয়ে প্রকাশ পান। মন্ত্রী এ তো তোমার নিজের কথা বলে শোনাচ্ছে না, এ যেন যুবরাজের মুখের কথা। তার কথা? তার কথা এখানকার হাওয়ায় ছড়িয়ে আছে, ব্যবহার করি অথচ ভুলে যাই তার না আমার। কিন্তু কথাটি মনে করিয়ে দিয়ে ভালো করেছ, দূর থেকে তাঁরই কাজ করব। যাই মহারাজের কাছে। কেন, কি করতে? শিবতরায় শাসনভার প্রার্থনা করব। কিন্তু সঞ্জয় সময় যে বড় সংকটের, এখন কি? সেই জন্যেই এই তো উপযুক্ত সময়। মহারাজ অন্ধকারের জন্য অপেক্ষা করছিলাম, আমার চিঠি পেয়েছো তো? পেয়েছি। সেই মতো কাজ হয়েছে? অল্প পরেই জানতে পারবো, কিন্তু মনে সংশয় করো না, মহারাজকে নিজে মুক্তি দিতে প্রস্তুত নন, কিন্তু তাকে না জানিয়ে কোনো উপায়ে আর কেউ যদি কাজ সাধন করে তাহলে তিনি বেঁচে যাবেন। কিন্তু সেই আর কেউ কে কিছুতে ক্ষমা করবেন না। আমার সৈন্য আছে, তারা তোমাকে আর তোমার প্রহরীদের বন্দী করে নিয়ে যাবে, দয় আমারই। বন্দিশালার সংলগ্ন পাকশালার তাঁবুতে আগুন ধরিয়ে দিয়েছে, যাই এই সুযোগে বন্দি দুটিকে বের করে নিয়ে আসি। দাদামশাই যে তোমাকে বন্দি করতে এসেছি, মোহনগড়ে যেতে হবে। আমাকে আজ কিছুতেই বন্দি করতে পারবে না দাদামশাই, না ক্রোধে না স্নেহে। তোমরা ভাবছো তোমরাই আগুন লাগিয়েছো,
না, এই আগুন যেমন করেই হোক লাগতো, আজ আমার বন্দী থাকবার অবকাশ নেই। কেন ভাই, কি তোমার কাজ? জন্মকালের ঋণ শোধ করতে হবে, স্রোতের পথ আমার ধাত্রী, তার বন্ধন মোচন করবো। তার অনেক সময় আছে, আজ নয়। সময় এখনই এসেছে এই কথাই জানি, কিন্তু সময় আবার আসবে কি না সে কথা কেউ জানি না। আমরাও তোমার সঙ্গে যোগ দেব। না না দাদামশাই, সকলের এক কাজ নয়, আমার উপর যে কাজ পড়েছে সে একলা আমারই। তোমার শিবপাড়ায়ের ভক্তদল যে তোমার কাজে হাত দেবার জন্য অপেক্ষা করে আছে, তাদের ডাকবে না? যে ডাক আমি শুনেছি সেই ডাক যদি তারাও শুনত, তবে আমার জন্য অপেক্ষা করতো না, আমার ডাকে তারা পথ ভুলবে। ভাই ভাই, অন্ধকার হয়ে এসেছে, যেখান থেকে ডাক এসেছে সেইখান থেকে আলো আসবে। তোমাকে বাধা দিতে পারি এমন শক্তি আমার নেই, অন্ধকারের মধ্যে একলা চলেছ, তবুও তোমাকে বিদায় দিয়ে ফিরতে হবে। কেবল একটি আশ্বাসের কথা বলে যাও ভাই, আবার মিলন ঘটবে। দাদামশাই, তোমার সঙ্গে আমার বিচ্ছেদ হবার নয়। শিকল ভাঙা এমন রানা মূর্তি দেখি নাই। একে বটু নাকি ঠাকুর? দিন তো গেল, অন্ধকার হয়ে এলো। বাবা, বাইরের আলোর উপর ভরসা রাখাই অভ্যাস, তাই অন্ধকার হলেই একেবারে অন্ধকার দেখি। ভেবেছিলুম ভৈরবের নৃত্য আজই আরম্ভ হবে, কিন্তু যন্ত্ররাজ কি তাঁরও হাত পা যন্ত্র দিয়ে বেঁধে দিলে? হুরে, ভৈরবের নৃত্য যখন সবে আরম্ভ হয় তখন চোখে পড়ে না, যখন সে সবার পালা আসে তখন প্রকাশ হয়ে পড়ে। ভরসা দাও প্রভু, বড় ভয় ধরিয়েছে। জাগো ভৈরব জাগো, আলো নিভেছে পথ ডুবেছে, সারা পাইনে মৃত্যুঞ্জয়, ভয়কে মারো ভয় লাগিয়ে, জাগো ভৈরব জাগো। হাত তুলে আকাশ পানে মেতে ছোঁয়াজ কিসের গানে। মিথ্যা কথা, রাজধানী দারোর দেশে নেই, ওকে লুকিয়ে রেখেছে। দেখবো কোথায় লুকিয়ে রাখে। না বাবা, কোথাও পারবে না লুকিয়ে রাখতে, পূর্বে দেয়াল ভাঙবে দরজা, আলো ছুটে বের হয়ে আসবে, সমস্ত প্রকাশ হয়ে পড়বে। এ আবার কে রে? কে রে? বুকের ভিতরটা হঠাৎ চমকিয়ে দিলে? তা বেশ হয়েছে, আরে একজন কাউকে তো চাই, এই বৈরাগীটাকেই ধর, ওকে বাঁধ। যে মানুষ ধরা দিয়ে বসে আছে তাকে ধরবে কি করে? সাধুগিরি রাখো, আমরা ওসব মানি না। কষে চেপে ধরেছেন, সহজে ছাড়ছেন না। আমার অঙ্গ তোমার অঙ্গে, বাঁধো বাঁধো বাবা বাঁধো, কষে বাঁধো। ওই নাচনে নাচবে রঙ্গে, সকল দাহ মিটবে দাহে, ঘুচবে সব বালান। ওই দেখো চে, গধূলির আলো যতই নিভে আসছে আমাদের যন্ত্রের চূড়াটা ততই কালো হয়ে উঠছে। দিনের বেলায় ও সূর্যের সঙ্গে পাল্লা দিয়ে এসেছে, অন্ধকারে ও রাত্রিবেলাকার কালোর সঙ্গে টক্কর দিতে লেগেছে, ওকে ভূতের মতো দেখাচ্ছে। আচ্ছা, বিভূতি তার কীর্তিটাকে এমন করে গড়লো কেন ভাই? উত্তরকূটের যেদিকেই ফিরি ওর দিকে না তাকিয়ে থাকবার জো নেই, ও যেন একটা বিকট চিৎকারের মতো। এই শুনছো? খবর পাওয়া গেল ওই আমবাগানের পেছনে রাজার শিবির পড়েছে, আর সেখানে যুবরাজকে রেখে দিয়েছে। এতক্ষণে বোঝা গেল তাই বটে, বৈরাগী এই পথেই ঘুরছে, ও থাকে এখানে বাঁধা পড়ে, ততক্ষণ দেখে আসি। এই চলো 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 চলো। এখন কোন দিকে যাই? নৌশানুতে যারা ছাগল চড়ায় তারা তো বলে তারা দেখেছে যুবরাজ একলা এই পথ দিয়ে পশ্চিমের দিকে গেছেন। আজ রাত্রে তাকে খুঁজে বের করতেই হবে, মহারাজের হুকুম। মোহনগড়ে তাকে নিয়ে গেছে বলে কথা উঠেছে, কিন্তু অম্বা পাগলির কথা শুনে স্পষ্ট বোধ হচ্ছে সে যাকে দেখেছে সে আমাদের যুবরাজ, আর তিনি এই পথ দিয়েই উঠেছেন। কিন্তু এই অন্ধকারে তিনি একলা কোথায় যে যাবেন বোঝা যাচ্ছে না। আলো না হলে আমরা তো এক পায়ে গতি পারবো না। চলো কোটপালের কাছ থেকে আলো সংগ্রহ করে আনিকে।
কারো দেখা নেই, ওরে বাবা অন্ধকারে ওই কালো যন্ত্রটা ইশারা করছে, ভয় লাগিয়ে দিলে, ভয় লাগিয়ে দিলে। কে আছে? জবাব দাও না কেন? বুধান নাকি? বুধান নাকি? ওই নিমকু বাতিওয়ালা, রাজধানীতে সমস্ত রাত আলো জ্বলবে, বাতির দরকার। তুমি কে? আমি হুব্বা, যাত্রার দলে গান করি। পথের মধ্যে দেখতে পেলে কি আন্ধ অধিকারীর দল? অনেক মানুষ আসছে, কাকে চিনবো? অনেক মানুষের মধ্যে তাকে ধরো না, আমাদের আন্দু, সে একেবারে আস্ত একখানি মানুষ, ভিড়ের মধ্যে তাকে খুঁটে বের করতে হয় না, সবাইকে ঠেলে দেখা দেয়। দাদা, ও দাদা, তোমার এই ঝুড়িটার মধ্যে বোধ করি বাতি অনেকগুলো আছে, একখানা দাও না, ঘরের লোকের চেয়ে রাস্তার লোকের আলোর দরকার বেশি। দাম কত দেবে? আমি যদি দিতে পারতাম তবে তো তোমার সঙ্গে হেঁকে কথা কইতাম। মিটে সুর বের করবো কেন? রসিক বট হয়ে বাতি দিলে না, কিন্তু রসিক বলে চিনে নিলে সেটা কম কথা নয়। রসিকের গুণ এই, ঘোর অন্ধকারেও তাকে চেনা যায়। উড়ে বাবারি বাবা, ঝিঝির দাঁতে আকাশ তার গা ঝিমঝিম করছে। মাতিওলার সঙ্গে রসিকতা না করে ডাকাতি করলে কাজে লাগতো। আমরা তিন মোহনার লোক, আমাদের একটা বদ অভ্যেস আছে, স্পষ্ট কথা না হলে বুঝতেই পারিনি। দলের লোক বলছো কাকে? আমরা চৌবুয়া গাঁয়ের লোক, স্পষ্ট বোঝাবার বদ অভ্যেসে হাত পাকিয়ে। এইবার বুঝলে তো? বুঝেছি বুঝেছি, সোজা মানে হচ্ছে আমাকে চলতেই হবে, মর্জি থাক আর না থাক। তা কোথায় চলবো? এবার একটু মোলায়েম করে জবাব দিও কেমন? তোমার আলাপের প্রথম ধাক্কাতেই আমার বুদ্ধি পরিষ্কার হয়ে এসেছে। শিবতরায় যেতে হবে। শিবতরায়? এই অমাবস্যার রাত্রে? সেখানে পালাটা কিসে? নন্দী সংকটের ভাঙা গড় ফিরে গাঁদবার পালা। ভাঙা গড় আমাকে দিয়ে বাঁধবে? দাদা, অন্ধকারে আমার চেহারাটা দেখতে পাচ্ছ না বলে এত বড় শক্ত কথাটা বললে। আমি হচ্ছি, তুমি যেই হও না কেন, দুখানা হাত আছে তো? নেই, হাত না থাকলে নয় বলি আছে, নইলে একে কি? হাতের পরিচয় মুখের কথায় হয় না, যথাস্থানেই হবে। এখন ওই ওই আরেকজন লোকে পেয়েছি কঙ্কর। লোকটাকে? আমি কেউ না বাবা, কেউ না, আমি লক্ষ্মণ, উত্তর ভৈরবের মন্দিরে ঘন্টা বাজাই। সে তো ভালো কথা, হাতে জোর আছে, চলো শিবতরায়। যাবো তো, কিন্তু ওই মন্দিরের ঘন্টা? বাবা ভৈরব নিজের ঘন্টা নিজেই বাজাবেন। দোহাই তোমাদের, আমার স্ত্রী রোগে ভুগছে। তুমি চলে গেলে তার রোগ হয় সারবে, নয় মরবে। তুমি থাকলেও ঠিক তাই হতো। ভাই লক্ষ্মণ, চুপ করে মেনে যাও, কাজটাতে বিপদ আছে বটে, কিন্তু আপত্তিতেও বিপদ কম নেই। একটু আওয়াজ পেয়েছি। যাই না যাও, সব যাই না যাও। ওই যে নার্সিং এর গলা শোনা যাচ্ছে। কি নার্সিং, খবর ভালো তো? হ্যাঁ, এই দেখো দল জুটিয়ে এনেছি, আরো কয় দল আগেই রওনা হয়েছে। তাহলে চলো, পথের মধ্যে আরো কিছু কিছু দেখবে। আমি যাব না। যাবে না? কেন যাবে না? কি হয়েছে? কিচ্ছু হয়নি, আমি যাব না। লোকটার নাম কি নার্সিং? ওর নাম বনোয়ারি, পদ্মবীজের মালা তৈরি করে। আচ্ছা, ওর সঙ্গে একটু বোঝা পড়া করে নি। এই যে, কেন যাবে না বলো তো? প্রবৃত্তি নেই, শিবতরায়ের লোকের সঙ্গে আমার ঝগড়া নেই, ওরা আমার শত্রু নয়। আচ্ছা, না হয় আমরাই ওদের শত্রু হলুম, তাহলে তো একটা কর্তব্য আছে। আমি অন্যায় করতে পারবো না। ন্যায় অন্যায় ভাববার স্বাতন্ত্র্য যেখানে, সেখানেই অন্যায় হচ্ছে অন্যায়।
উত্তরকূট বিরাট, তার অংশরূপে যে কাজ তোমার দ্বারা হবে তার কোনো দায়িত্বই তোমার নেই। উত্তরকূটকে ছাড়িয়ে থাকেন এমন বিরাটও আছেন, উত্তরকূটও তার যেমন অংশ, ক্ষিপ্তরাইও তেমনি। হে নট সিং, লোকটা তর্ক করে যে দেশের পক্ষে ওর বড় আপদা নেই। শক্ত কাজে লাগিয়ে দিলেই তর্ক ঝাড়াই হয়ে যায়, তাই ওকে টেনে নিয়ে চলেছি। তাতে তোমাদের ভার হয়ে থাকবো, কোনো কাজে লাগবো না। উত্তরকূটের ভার তুমি, তোমাকে পত্তন করার উপায় খুঁজছি। বনোয়ারি খুড়ো, তুমি বিচার করে সব কথা বুঝতে চাও বলে যারা বিনা বিচারে বুঝিয়ে থাকে তাদের সঙ্গে তোমার এত ঠোকাঠুকি বাঁধে। হয় তাদের প্রণালীটা কায়দা করে নাও, নয় নিজের প্রণালীটা ছেড়ে ঠান্ডা হয়ে বসে থাকো। তোমার প্রণালীটা কি? আমি কান নাই তো সেটা এখানে খাটবে না বলেই চোর বের করছি, নইলে এত করে কান লাগিয়ে দিত। এই যে এখন তোমার অভিপ্রায় কি? আমি এক পা নড়বো না। তাহলে আমরাই তোমাকে নড়াবো। একটা কথা বলি কঙ্কর দাদা, রাগ করো না, ওকে বয়ে নিয়ে যেতে যে জোরটা খরচ করবে সেইটে বাজাতে বললে কাজে লাগতো। উত্তরকূটের সেবায় যারা অনিচ্ছুক তাদের দমন করা একটা কাজ, সময় থাকতে কথাটা বুঝে রাখো। এর মধ্যে বুঝে নিয়েছি। ওই যে বিভূতি আসছে, যন্ত্ররাজ বিভূতি জয়। নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র, তুমি চক্রমুখ। কাজ অনেকটা এগিয়েছে, লোক কমজোরি, কিন্তু তুমি এখানে কেন? তোমাকে নিয়ে সবাই যে উৎসব করবে। উৎসবে আমার স্বপ্নে কেন বলো তো? আমার কীর্তি খর্ব করবার জন্যই নন্দী সংকটের গড় ভাঙার খবর ঠিক আজ এসে পৌঁছল। আমার সঙ্গে একটা প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতা? তার প্রতিযোগিতা যন্ত্রাজ? নাম করতে চাই না, সবাই জানো উত্তরকূটে তার বেশি আদর হবে না আমার, এই হয়ে দাঁড়ালো সমস্যা। একটা কথা তোমাদের জানা নেই, এর মধ্যে আমার কাছে কোনো পক্ষ থেকে দূত এসেছিল আমার মন ভাঙাতে, আমার মুক্ত ধারায় বাঁধ ভাঙবে এমন শাসন বাক্যের আভাস দিয়ে গেল। এত বড় কথা তুমি তুমি সহ্য করলে বিভূতি? প্রলাপ বাক্যের প্রতিবাদ চলে না। কিন্তু বিভূতি, এত বেশি নিঃসংশয় হওয়া কি ভালো? তুমিই তো বলেছিলে বাঁধের বন্ধন দু এক জায়গায় আলগা আছে, তার সন্ধান জানলে অল্প একটুখানিতেই। সন্ধান যে জানবে সেও জানবে যে সেই ছিদ্র খুলতে গেলে তার রক্ষা নেই, বন্যায় তখনই ভাসিয়ে নিয়ে যাবে। পাহারা রাখলে ভালো করতে না? সে ছিদ্রের কাছে জম স্বয়ং পাহারা দিচ্ছেন, বাঁধের জন্য বিন্দুমাত্র আশঙ্কা নেই। আপাতত নন্দী সংকটের পথটা আটকে দিতে পারলেই আমার আর কোনো খেদ থাকে না। তোমার পক্ষে এত কঠিন নয়? না, আমার যন্ত্র প্রস্তুত আছে, মুশকিল এই যে ওই গিরিপথটা সংকীর্ণ, অনায়াসে অল্প কয়েকজনই বাধা দিতে পারে। বাধা কত দূরে? মরতে মরতে গেঁথে তুলব। মরবার জন্য বিস্তর লোক চাই। মারবার লোক থাকলে মরবার লোকের অভাব ঘটে না। ওই দেখো যাবার মুখে অযাত্রা। বৈরাগী, তোমাদের মতো সাধুরা ভৈরবকে পর্যন্ত জাগাতে পারলে না, আর যাকে পাষণ্ড বলো সেই আমি ভৈরবকে জাগাতে চলেছি। সে কথা মানি, জাগাবার ভার তোমাদের উপরেই। এ কিন্তু তোমাদের ঘন্টা নেড়ে আরতি দীপ জ্বালিয়ে জাগানো নয়। না, তোমরা শেকল দিয়ে তাকে বাঁধবে, তিনি শেকল ছিঁড়বার জন্য জাগবেন। সহজ শিকল আমাদের নয়, পাকের পর পাক, গ্রন্থির পর গ্রন্থি। সবচেয়ে দুঃসাধ্য যখন হয় তখনই তার সময় আসে। মহারাজ, শিবির একেবারে শূন্য, অনেকখানি পড়েছে, অল্প কয়েকজন প্রহরী ছিল, তারা তো তারা যেখানে থাক না। অভিজিৎ, অভিজিৎ কোথায় জানা যায়? মহারাজ, মহারাজ যুবরাজের শাস্তি আমরা দাবি করি। শাস্তির যে যোগ্য তার শাস্তি দিতে আমি কি তোমাদের অপেক্ষা করে থাকি? মহারাজ, তাকে খুঁজে না পেয়ে লোকের মনে সংশয় উপস্থিত হয়েছে। কি সংশয়? তার সম্বন্ধে ক্ষমা করবেন মহারাজ, প্রজাদের মনের ভাব আপনার জানা চাই। যুবরাজকে খুঁজে পেতে যতই বিলম্ব হচ্ছে ততই ওদের অধৈর্য এত বেড়ে উঠছে যে
যখন তাকে পাওয়া যাবে তখন তারা শাস্তির জন্য মহারাজের অপেক্ষা করবে না। মহারাজের আদেশের অপেক্ষা না করে নন্দী সংকটের ভাঙা দুর্গ গড়ে তোলবার ভার আমরা নিজের হাতে নিয়েছি। আমার হাতে কেন রাখতে পারলে না? যেটা আপনারই বংশের অপকীর্তি তাতে আপনারও গোপন সম্মতি আছে, এরকম সন্দেহ হওয়া মানুষের পক্ষে স্বাভাবিক। মহারাজ, আজ জনসাধারণের মন একদিকে আত্মশ্লাঘায়, অন্যদিকে ক্রোধে উত্তেজিত। আজ অধৈর্যের দ্বারা অধৈর্যকে উদ্দাম করে তুলবেন না। ওখানে ওকে দাঁড়িয়ে, ওকে ধনঞ্জয় বৈরাগী, বৈরাগীটাকে মহারাজের মনে আছে দেখছি। যুবরাজ কোথায় তা তুমি নিশ্চিত জানো? না মহারাজ, যা আমি নিশ্চিত জানি তা চেপে রাখতে পারিনি, তাই বিপদে পড়ি। তবে এখানে কি করছো? যুবরাজের প্রকাশের জন্য অপেক্ষা করছি। ওকেও সেই অম্বা পাগলি মহারাজ। কেন খুঁজছ তাকে? সময় হয়েছিল, ভৈরব তাকে ডেকে নিয়েছে। শিবতরাই থেকে হাজার হাজার লোক চলে আসছে, হঠাৎ গিয়ে তাদের নিরস্ত্র করবে এই তো ঠিক ছিল। নিশ্চয়ই তোমাদের কোনো বিশ্বাসঘাতক তাদের খবর দিয়েছে। কঙ্কর, তোমরা কয়জন ছাড়া ভিতরের কথা কেউ জানে না, তাহলে কি করে? বিভূতি আমাদের সন্দেহ করে নাকি? সন্দেহ করার সীমা কোথাও নেই। তাহলে আমরাও তোমাকে সন্দেহ করি। হ্যাঁ, সে অধিকার তোমাদের আছে। যাই হোক, সময় হলে এর একটা বোঝাপড়া করতে হবে। তারা কি অভিপ্রায় আসছে তুমি জানো? তারা শুনেছে যুবরাজ বন্দী হয়েছেন, তাই পণ করেছে তাকে খুঁজে বের করবে, এখান থেকে মুক্ত করে তাকে ওরা শিবতরাইয়ের রাজা করতে চায়। আমরাও খুঁজছি যুবরাজকে, আর ওরাও খুঁজছে, দেখি কার হাতে পড়েন। তোমাদের দুই দলেরই হাতে পড়বেন, তার মনে পক্ষপাত নেই। ওই যে আসছে শিবতরাইয়ের গণেশ সর্দার। ঠাকুর, পাবো তো তাকে? হ্যাঁ রে, পাবি পাবি, নিশ্চয় করে বলো। পাবি রে, কাকে খোঁজিস? এই যে রাজা, ছেড়ে দিতে হবে। কাকে রে? আমাদের যুবরাজকে। তোমরা তাকে চাও না, আমরা তাকে চাই। আমাদের সবই তোমরা আটক করে রাখবে, ওকেও। মানুষ চিনলিনে বোকা, ওকে আটক করে এমন সাধ্য আছে কার? ওকে আমাদের রাজা করে রাখবে। রাখবি বই কি রাখবি, ও রাজবেশ পরে আসবে। মাটাকে সুমন, মাটা সুমন, সুমন, সুমন ফিরে আয়, মাটাকে ফিরে আয়, সুমন আয়, ফিরে আয়। সক্ষ অন্ধকারের বুকের ভেতর কিল কিল করে হেসে উঠল যে তোমরা। শব্দটা কোন দিকে বলো তো? জয় হো ভৈরব, জয় হো। এতো এতো স্পষ্ট এই জলস্রোতের শব্দ, নাচ আরম্ভের প্রথম ডমরুধ্বনি। শব্দ বেড়ে উঠছে যে, শব্দ বেড়ে উঠছে, এ যেন বোধ হচ্ছে যেন, সন্দেহ নেই, মুক্ত ধারা ছুটেছে। মন্ত্রী, মহারাজ, মন্ত্রী, কি কাণ্ড! বাদ ভাঙার উৎসবে ডাক পড়েছে, বাজে রে বাজে, ঢমরু বাজে, হৃদয় মাঝে, হৃদয় মাঝে, বাজে রে বাজে। যেন শাস্তি দিতে হয় আমি শাস্তি দেব, কিন্তু এইসব উন্মত্ত প্রজাদের হাত থেকে আমার আমার অভিজিৎ দেবতার প্রিয় দেবতারা তাকে রক্ষা করুন। প্রহর জাগে, প্রহরী জাগে, তারায় তারায় কাঁপানো লাগে, প্রহর জাগে, প্রহরী জাগে, ওই ওই পায়ের শব্দ শুনছি যেন। অভিজিৎ, অভিজিৎ!
মহারাজ ওই ওই যেন আসেন। লাগে মরমে মরমে বেদনা ফুটে বাঁধনো টুটে বাঁধনো টুটে সঞ্জয় সঞ্জয় অভিজিৎ ও অভিজিৎ কোথায়? মুক্তধারা শ্রোতাকে নিয়ে গেল, আমরা তাকে পেলুম না। কি বলছো কুমার? যুবরাজ মুক্তধারার বাঁধ ভেঙেছেন। বুঝেছি, সেই মুক্তিতে তিনি মুক্তি পেয়েছেন। সঞ্জয় সঞ্জয় তোমাকে কি তিনি সঙ্গে নিয়েছিলেন? না, কিন্তু আমি মনে বুঝেছিলাম তিনি ওইখানেই যাবেন। আমি গিয়ে অন্ধকারে তার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ওই পর্যন্ত বাধা দিলেন, আমাকে শেষ পর্যন্ত যেতে দিলেন না। কি হলো? আর একটু আর একটু বলো, ওই পাথের একটা ত্রুটির সন্ধান কি করে তিনি জেনেছিলেন? সেইখানে যন্ত্রাসুরকে তিনি আঘাত করলেন, যন্ত্রাসুর তাকে সেই আঘাত ফিরিয়ে দিলে, তখন মুক্ত ধারা তার সেই আহত দেহকে মায়ের মতো করে তুলে নিয়ে চলে গেল। যুবরাজকে আমরা যে খুঁজতে বেরিয়েছিলাম, তাহলে তাকে কি আর পাবো না ঠাকুর? পাবি না কি রে অবুজ, চিরকালের মতো পেয়ে গেলি রে, চিরকালের মতো পেয়ে গেলি, চিরকালের মতো পেয়ে গেলি। রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নির্মল ঘোষ, অনুপ কুমার ঘোষ, সৌম্যদেব বসু, প্রশান্ত পাল, অম্বর রায়, বিপ্লব কেতন চক্রবর্তী, দেবাশিস রায়চৌধুরী, সৌমিত্র বসু, মনু মুখোপাধ্যায়, বাসব মিত্র, পার্থসারথী দে, অরুময় বন্দ্যোপাধ্যায়, বলাই মুখোপাধ্যায়, দেবতোষ ঘোষ, শুভাশিস মুখোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী, রানা বসু, চন্দন সেন, তুফান চন্দ্র পাঁজা, দেবনারায়ণ শর্মা, অমিয়কান্তি বন্দ্যোপাধ্যায়, হারু রায়, ইন্দ্রচন্দ্র মিত্র, পঙ্কজ ভট্টাচার্য, রজত বসু, মোহাম্মদ ফজলুল হক, তারুক চন্দ, রাহুল দাস, মোনালিসা ঘোষ, তৃষ্ণা পাল, বিষ্ণুপ্রিয়া চক্রবর্তী, রত্না মিত্র, সুস্মিতা বসু, অঙ্গনা বসু এবং আরতি মৈত্র। নাট্যসঙ্গীতে রমা মণ্ডল ও অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। যন্ত্রানুষঙ্গ গৌতম ঘোষ। শব্দগ্রহণ ও সম্পাদনা রফিউদ্দিন। প্রযোজনা রমা প্রসাদ বণিক।